কেনেদরে চলিছে অসমৰ শিক্ষা বিভাগ, কি করে অসমৰ শিক্ষক সমাজ তথা শিক্ষা বিষয়াই শিক্ষা বিভাগক সমালোচনাৰে থকা হৰকা, যি সময়ত সরকারী শিক্ষা ব্যবস্থার জয়গান গাবর বাবে আপ্রাণ চেষ্টা অব্যাহত রাখিছে খোদ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাই, সেই সময়তেই শর্মা কেবিনেটর মন্ত্রী সমালোচনায় থকা হরকা করেছে খোদ শিক্ষা বিভাগক। মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়ার মুখত শিক্ষা বিভাগের আদ্যস্বার্থ, শিক্ষকতার পরিবর্তে চুরি কার্যত হেনো ব্রতী হয় আজির শিক্ষক কর্মচারী। আজি বিদ্যালয়খনৰ ফেনকেইখন চুরি করে লৈ গল, আজি বিদ্যালয়ের কম্পিউটারটো নোহোৱা হল, আজি বিদ্যালয়ের ফিল্টারটো বোলে ওচৰৰ এজন চকীদারের ঘরত বা চতুর্থ বর্গর মানুষজনের ঘরত উদ্ধার হয়েছে, আমার বিদ্যালয়ের কম্পিউটারটো বোলে হেডমাস্টারের ঘরত থাকে, এই ধরনের করলে তারমানে আমি কোরপরা কলৈকে আইছো। এটা সময় আছিল যে গাঁর মানে বিদ্যালয় সৃষ্টি করেছিল, আর এটা সরকারে বনায় দিয়া বিদ্যালয়খনের সা সম্পত্তিক নিজের বলে ভাবা হল যে পারিলে ঘরলৈকে লৈ যাব লাগে। শিক্ষা বিভাগের পরিদর্শকর কার্যালয়ক ধন নিদিলে হেনো পার নহয় বিল। স্কুল ইন্সপেক্টর আহিব বলি মানে ভয়ত থর হরি কম্পমান হয়েছিল, হেডমাস্টার জনে স্কুল ইন্সপেক্টর আহিলে ভয়ত কপি আছিল, এতিয়া হেডমাস্টার কিয় কপিব, কারণ প্রতিখন বিল আদায় করিবর কারণে স্কুল ইন্সপেক্টর গিয়ে তাত পয়সা দিবলগা পড়বে, মানে হেডমাস্টার স্কুল ইন্সপেক্টর কিয় ভয় করিব, স্কুল ইন্সপেক্টর গেলে গোটে বিদ্যালয় অঞ্চলটা কপি আছিল, আজিকালি স্কুল ইন্সপেক্টর গেলে দিয়ে গেলে কোনো ভয় নাই। কেবল ইমানেই নহয় আরও খুব আগুয়ে গই মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়ার উদ্ধত মন্তব্য, এতিয়া হেনো সরকারি বিদ্যালয় গলে মনলৈ নাহে কোনো ইতিবাচক চিন্তা, কারণ এতিয়া স্কুললৈকে যাও সেইবিলাক পরিবেশ বাদ দিয়ক, সন্মুখর এটা পায়খানা বনাই থয়, লেট্রিন এটা বনাই থয়, সন্মুখর এটা রান্ধনি ঘর বনাই থয়, দেখিবলে স্কুলখনের পরিবেশ এনেকুৱা হয় যে সোমোৱাৰ লগে লগে তাত কোনো ধনাত্মক চিন্তা নাহে, ঋণাত্মক চিন্তা আহে, সেই পরিবেশবিলাক আমি ঘুরাই আনিব লাগিব। নগাঁওর জিলা পুথিভঁরালত আনন্দরাম বড়ুয়া বঁটা বিতরণী অনুষ্ঠানত অংশ লৈ এই ধরনের নিজ সরকারের বিভাগক রাজহুয়া সমালোচনায় থকা হরকা মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়ার। এগারী মন্ত্রীর এনে মন্তব্যের পিছত মুখ্যমন্ত্রী বা শিক্ষামন্ত্রীর প্রতিক্রিয়া কি হয় সেয়া হব লক্ষণীয়। ভিডিও জার্নেলিস্ট কুণমণির সহযোগত বীরেন বড়া রিপোর্ট, প্রতিদিন টাইম।